আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আমরা কম বেশি সকলেই আমাদের ফেসবুক স্টোরিতে ফটো বা ভিডিও শেয়ার করে থাকি কিন্তু আমরা যখন আমাদের ফেসবুক স্টোরিতে কোনো ফটো বা ভিডিও শেয়ার করি সেগুলোতে আমরা একটা ভালো পরিমাণের ভিউজ পাই না অর্থাৎ আমাদের ফেসবুক স্টোরিতে আমরা কোনো ফটো বা ভিডিও শেয়ার করলে আমরা ভালো পরিমাণের একটি ভিউজ পাই না পঞ্চাশ ষাট ভিউজ অথবা অতিরিক্ত হলে একশো ভিউজ পাই এর বেশি আর আমাদের ফেসবুক স্টোরিতে আমরা ভিউ পাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের ফেসবুক স্টোরিতে আপনারা ভিউ কিভাবে বাড়িয়ে নেবেন সো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু আপনি হাজার হাজার ভিউস নিতে পারবেন তো একদম লিগেল উপায়ে ভিউস আনার কৌশল দেখিয়ে দেব তো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস থেকে কিন্তু আমি ভিউস আনিয়ে দেখিয়ে দেব না একদম লিগেল উপায় দেখিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে সত্যি একটা রিকোয়েস্ট এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ফেসবুক অ্যাপস সেখানে কিন্তু আমরা কি করতে পারি স্টোরি শেয়ার করতে পারি স্টোরিতে আমরা ভিডিও আপলোড করতে পারি কয়েক সেকেন্ডের তারপর হচ্ছে আমরা মানে ফটো শেয়ার করতে পারি তো যখনই আমরা ফেসবুক স্টোরিতে ফটো বা ভিডিও শেয়ার করি তো সেগুলোতে আমরা কিন্তু ভালো পরিমাণের একটি ভিউজ পাই না তো আপনি যদি আপনার ফেসবুক স্টোরিতে হাজার হাজার ভিউস আনতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনেকেই কিন্তু এই যে ফেসবুক স্টোরিতে ভিউ নিয়ে আসার কৌশল দেখিয়ে দিয়েছে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে তো আমি কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক স্টোরিতে ভিউস আনার কৌশল দেখিয়ে দেব না একদম লিগেল উপায় দেখিয়ে দেব যে একদম লিগেল কৌশল দেখিয়ে দেব যেগুলো কৌশল অবলম্বন করলে যেগুলো ফলো করলে আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু আপনি হাজার হাজার মানে ভিউস নিয়ে আসতে পারবেন তো দেখেন এর জন্য প্রথমে কি করবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে দেবেন আপনার ফেসবুক আনার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন সো ওপেন করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে আপনারা এই যে আপনার স্টোরি স্টোরি অর্থাৎ প্লাস আইকন তো এটার উপর ক্লিক করে দেবেন একটা স্টোরি আপলোড করার জন্য ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে সো আপনি যে ফটো বা যে ভিডিওটি আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চাচ্ছেন সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য একটি পিক আমি কি করলাম সিলেক্ট করে নিলাম সো আপনাদের যে ফটো বা যে ভিডিওটি আপনারা ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চাচ্ছেন সেটা প্রথমে আপনারা কি করবেন গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে তো সিলেক্ট করে নেওয়ার পর এখনই হচ্ছে মূল কাজ তো এই কাজটি আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে কাজটি করলেই কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে হাজার হাজার ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো সেই কাজটি আমি দেখিয়ে দিচ্ছি আগে আরও দুইটি কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমি যে ট্রিক্সটি আপনাদেরকে ফলো করতে বলতেছি এই ট্রিক্স আপনি তখনই ফলো করবেন যখন আপনি কোনো প্রফেশনাল লেভেলের ভিডিও আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন এবং আমার টিক্সটি আপনি তখনই ফলো করবেন যখনই আপনি প্রফেশনাল লেভেলের কোনো ফটো আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন তখনই কিন্তু আমার এই টিক্সটি কাজে লাগিয়ে নেবেন কেননা আপনি যদি কোনো আবল তাবল ফটো বা আবল তাবল ভিডিও যদি আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করে আমার টিক্সটি কাজে লাগান তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু আপনি ভিউস ইনক্রিজ করতে পারবেন না অর্থাৎ আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু ভিউজ বাইরে নিতে পারবেন না তো আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি তো দেখেন গ্যালারি থেকে যখন আপনার ফটো বা ভিডিও আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পারবেন সিমর নামের একটি অপশন রয়েছে তো এই অপশনটির মাঝেই কিন্তু রয়েছে সেটিংসটি যে সেটিংসটি করলে আপনার ফেসবুক স্টোরিতে হাজার হাজার কিন্তু ভিউস বেড়ে যাবে তো সিমর অপশনে প্রথমে কি করবেন ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন আপনারা ট্যাগ পিপল নামের একটি অপশন তো দেখেন এই যে ট্যাগ পিপল নামের অপশন এটা যে কত গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক স্টোরিতে ভিউজ বাড়ানোর জন্য এটা হয়তো বা আপনি নিজেও জানেন না দেখেন এই ট্যাগ পিপল অপশনে কি করবেন আপনি ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে আপনাদের ফেসবুকের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে এখানে সাজেস্ট করানো হবে তো এখানে আপনাকে কি করতে বলতেছে আপনি যে ফেসবুক স্টোরিটা শেয়ার করতে চাচ্ছেন সেটা কি আপনার বন্ধুদেরকে ট্যাগ করে দিতে চাচ্ছেন আপনার ফ্রেন্ডদের আইডিতে কি ট্যাগ করে দিতে চাচ্ছেন তো অবশ্যই কি করবেন এখান থেকে আপনি ট্যাগ করে দিবেন সো ট্যাগ করে দিলে কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে ভিউজ বেড়ে যাবে তো কিভাবে দেখেন যখন আপনি এখান থেকে আপনার বন্ধুদের আইডিকে ট্যাগ আইডিতে আপনার ট্যাগ করে দেবেন সো আপনার বন্ধুদের প্রোফাইলের যে স্টোরি ট্যাব রয়েছে সেই স্টোরি ট্যাবে কিন্তু আপনার স্টোরিটা শো করবে যখন আপনি আপনার এখানে ট্যাগ করে দেবেন সো দেখেন আপনার বন্ধুদের স্টোরিতে যখন আপনার স্টোরিটা মানে সাজেস্ট করবে বা আপনার স্টোরিটা আপনার বন্ধুদের স্টোরি ট্যাবে যখন শো করবে তখন আপনার বন্ধুদের যেগুলো ফ্রেন্ড রয়েছে আপনার বন্ধুদের যেগুলো ফেসবুক ফ্রেন্ড রয়েছে বা আপনার বন্ধুদের যেগুলো ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার ফেসবুক স্টোরিটা দেখতে পারবে সো এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু ভিউজ একদম রিয়েলভাবে কিন্তু ইনক্রিজ হবে তো আশা করছে আপনাদেরকে বুঝাইতে পারছে তো সিক্সটি আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখান থেকে কি করবেন আপনার সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে যে ট্যাগ করতে হবে তা কিন্তু নয় এখানে জাস্ট আপনি শুধু তাদেরকেই ট্যাগ করবেন যারা আপনার বেস্ট ফ্রেন্ড যাদেরকে ট্যাগ করলে তারা বিরক্তি বোধ করবে না বা বিরক্ত হবে না তো তাদেরকে কিন্তু আপনি ট্যাগ করে দেবেন এবং এখান থেকে এমন কাউকে ট্যাগ করে দিবেন যাদের আইডিতে একটু বেশি ফলোয়ার রয়েছে যাদের একটু ফ্রেন্ড বেশি রয়েছে তাদেরকে কি করবেন আপনার স্টোরিটা তাদের আইডিতে কী করবেন ট্যাগ করে দিবেন সো ট্যাগ করে দিলেই কিন্তু তাদের স্টোরি ট্যাবে আপনার স্টোরিতে যে ভিডিও বা যে ফটোটি আপনি আপলোড করবেন তো তাদের ফেসবুক ফেসবুক আইডিতে এবং তাদের ফেসবুকের স্টোরি ট্যাবে কিন্তু আপনার স্টোরিটা কিন্তু শো করবে এখান থেকে আপনি সকলকে ট্যাগ করবেন না কেননা সকলকে ট্যাগ করলে অনেকেই কিন্তু মানে রাগান্বিত হতে পারে এর জন্য আপনার যেগুলো বেস্ট ফ্রেন্ড রয়েছে তাদেরকে জাস্ট কী করবেন আপনি ট্যাগ করে দেবেন তো ট্যাগ করে দেওয়ার পর দুই চারটা আইডিতে এখানে দুই চার পাঁচটা আইডি কী করবেন এখান থেকে ট্যাগ করবেন সো ট্যাগ করে দেওয়ার পর কি করবেন এই যে ডান করে দেবেন আপনি যে কয়টা আইডিকে ট্যাগ করতে চাচ্ছেন আপনার স্টোরি ট্যাপ তো সে কয়টা আইডিকে ট্যাগ করা হয়ে গেলে ডান করে দেবেন সো ট্যাগ করে দিলে তাদের নামটি কিন্তু এখানে শো করবে সো এখন কথা হচ্ছে তাদের নামে যদি এখানে শো করে তাহলে আপনার যে ফটো বা ভিডিও আপলোড করবেন সেগুলো মানুষ দেখবে কিভাবে তো এটার জন্য কি করবেন আপনি যাদেরকে ট্যাগ করে দেবেন তাদের নামের নামের উপরে কি করবেন আপনি নোক দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন সো তাদের নামের উপরে যখন আপনি ধরে রাখবেন ধরে রাখার পর এই ট্যাগ গুলো কি করবেন এক সাইটে আপনি রেখে দেবেন এই যে যাদেরকে ট্যাগ করবেন তাদের আইডির নামগুলো কি করবেন আপনি এই যে একবার ক্লিক করে দেবেন তাদের আইডির নামের ওপর তো ক্লিক করে দেওয়ার পর তাদের আইডির নামগুলো কি করবেন জাস্ট আপনি কি করবেন এই যে সাইটে নিয়ে আসবেন সাইটে নিয়ে এসে রেখে দেবেন তো আপনি সাইটে নিয়ে আসবেন তো আপনি কী করবেন যাদেরকে ট্যাগ করবেন তাদের নাম যেহেতু এখানে শো করবে শো করলে আপনি যে ভিডিওটি জাফি বা যে ফটোটি আপনি স্টোরিতে শেয়ার করবেন সেটা কিন্তু দেখা যাবে না তাদের নাম কিন্তু এখানে শো করবে তো তাদের নামটি কি করবেন আপনি এক সাইটে এই যে আমি যেরকমভাবে সাইটে নিয়ে এসে রেখে দিলাম তো আপনি কি করবেন যাদেরকে ট্যাগ করবেন তাদের আইডির নামটি এই যে সাইটে কি করবেন আপনি দুই নোখ দিয়ে যে সাইটে নিয়ে এসে রেখে দেবেন এই যে সাইট দিকে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক স্টোরিটা সবাই দেখতে পারবে সো দেখেন এটা আপনি করে নেবেন সো করে নেওয়ার পর এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে একটি প্রাইভেসি নামের সেটিংস অপশন দেখতে পারবেন এর এখানে কিন্তু মূলত কাজ তো ওই প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা এই যে পাবলিক করা না থাকে তো অবশ্যই কি করবেন এই যে এখানে এই অপশনটি পাবলিক করে দেবেন যদি আপনার কি পাবলিক করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক ফ্রেন্ডরা কিন্তু আপনার স্টোরিটা দেখতে পারবে না তো যদি আপনি এখানে পাবলিক করে দেন এবং আপনার বন্ধুদেরকে আপনার ফেসবুক স্টোরিটা ট্যাগ করে দেন তো আপনার বন্ধুদের যেগুলো ফেসবুক ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আপনার ফেসবুক স্টোরিটা তাদের যাদেরকে আপনি ট্যাগ করবেন তাদের আইডি থেকে কিন্তু দেখতে পারবে সো এর জন্য অবশ্যই এই যে প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দিয়ে এটা পাবলিক করে নেবেন অনেকেরই পাবলিক করা থাকে না এটা অবশ্যই কি করতে হবে আপনাকে পাবলিক করতে হবে আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ট্রিক্স অনুযায়ী যদি আপনি ফেসবুকের স্টোরিতে ভিউজ বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই এই যে প্রাইভেসি সেটিংসে গিয়ে এখানে পাবলিক করে নেবেন তো এটা অবশ্যই কী করবেন আপনারা করে নেবেন সো করে নেওয়ার পর যখনই আপনি এই যে শেয়ার অপশানে ক্লিক করে দিয়ে আপনার ফেসবুক স্টোরিতে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আপনি যাদেরকে যাদেরকে এখানে ট্যাগ করবেন তাদের আইডির স্টোরি ট্যাবেও কিন্তু আপনার ফেসবুক স্টোরিটা দেখা যাবে এবং আপনি যাদেরকে ট্যাগ করলেন আপনার তাদেরও কিন্তু ফেসবুক ফ্রেন্ড রয়েছে আপনি যাদেরকে ট্যাগ করলেন তাদেরও কিন্তু ফেসবুক ফ্রেন্ড রয়েছে তো তারাও কিন্তু আপনার স্টোরিটা দেখতে পারবে তাদের আইডি থেকে যাদের যাদেরকে আপনি ট্যাগ করলেন তাদের আইডি থেকে কিন্তু তাদের ফ্রেন্ডরা আপনার স্টোরিটা দেখতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে কিন্তু আপনি হাজার হাজার ভিউজ কিন্তু ইনক্রিজ করে নিতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আসলে এইভাবে কিন্তু রিয়েল ট্রিক্সে কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপনি কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ